आज जेमन कैक दिन धरे एखाने जे साधुगुरु बैष्णवेर बाजार बसेछे एखाने आपनादेर मतो भक्तेर आगमन होयेछे এই যে সাধুগুরু বৈষ্ণবের বাজারটা দিয়েছে আমার কমিটির দাদা ভাইরা কাকুরা যারা কত কষ্ট করে ভক্তির দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করেনি এমন বৈষ্ণবের বাজার বসিয়েছে কোন ধন সম্পত্তি পাওয়ার লোভে নয় শুধুমাত্র আপনাদের মতো ভক্তির সঙ্গ পাওয়ার জন্য কত লোকই কত আজে বাজে কথা বলেছে সবে কিছু সহ্য করে ওই বৈষ্ণবের বাজার দিয়েছে কেন জানে অল্প ভাগ্যে না হয় গৃহে বৈষ্ণবের আগমন আর অল্প ভাগ্যে না হয় গৃহে বৈষ্ণব সেবন সাধারণ ভাগ্যের ফলে কিন্তু কেউ বৈষ্ণবের বাজার দিতে পারে না অনেক ভাগ্যের পূর্ণ ফল এখানে বৈষ্ণবের বাজার দিয়েছে ভক্তদের সেবা দিতে গিয়ে নিজেদের সেবা করবার কথা কারো মনে আরে হাজার হাজার ভক্ত বৈষ্ণব সেবা দিয়েছে যখন এই সাধের কুঞ্জটা ভেঙে যাবে বাবা সকাল হতে না হতেই যখন কুঞ্জ ভেঙে যাবে এখানে সে আপনি যেদিকে তাকাবেন শুধু দেখবেন খালি আর খালি পড়ে আছে খালি জায়গায় পড়ে থাকবে কি জানে এই যে পাশে মেলা বসেছে যখন মেলাটা ভেঙে যাবে সকালবেলা গিয়ে দেখবে কতগুলো কাগজের টুকরো পড়ে আছে আর এই বৈষ্ণবের বাজারে যখন ভেঙে যাবে এখানে সে যেদিকে তাকাবে শুধু দেখবেন ভক্তের চরণের ধুলি পড়ে আছে নিঃশ্বাসের বিশ্বাস নেই মা আজ আমি কীর্তন করছি আমার যদি গোবিন্দের ডাক আসে আমাকে এক্ষুনি যেতে হবে ও পারে আপনারা শ্রবণ করছেন কীর্তন আজ যে এসেছি আগামী বছর হয়তো অনেকেই আবার থাকবো না কার কখন মৃত্যু হয়ে যাবে তা তো বাবা বলতে পারবো না যখন গোবিন্দের বাঁশি বাজবে তখন সকাল লাগবে না দুপুর লাগবে না রাত লাগবে না ডাক এসবে মায়ার বাঁধন ছেড়ে আমাদের চলে যেতে হবে তাই এসেছি যখন এমন ভাগ্য যদি আর না হয় তাই সমস্ত মান অভিমান পরিত্যাগ করে এক ভক্ত অপর ভক্তকে বুকে জড়িয়ে ধরে সবাই শেষবারের মতো সবাই করো বৈষ্ণবের সঙ্গ সবাই সঙ্গ করো সবে করো নমি বৈষ্ণবের সঙ্গ করো সবাই মাখ ভক্তে ভক্তের চরণ ওরে চরণ ধোলি আমাদের সাজানো কুঞ্জ হয় কি না
দলি দেখে জন বন্ধ করো। আপনারা পরম ভক্ত আশীর্বাদ করবেন দাদা ভাইদি, শুধু যেন এই বৎসর নয়, প্রতি বৎসর বৎসর যেন এই আঙ্গিনায় আপনাদের মতো বৈষ্ণবের বাজার বসাতে পারে, ভক্ত সেবা দিতে পারে, ভক্তের পদধূলি অঙ্গে মাখতে পারে। কেননা আগামী প্রজন্ম হচ্ছে দাদা ভাইরা, দাদা ভাইরা এ ধর্মটা টিকিয়ে রাখবে, তারপরে তো এগিয়ে যাবে। দাদা ভাইরা যদি এ পথে না আসে কিন্তু ভবিষ্যতে এ ধর্ম আর যেতে পারবে না। আশীর্বাদ করবেন দাদা ভাইদের, যারা ইয়াং জেনারেশন আছেন তারা ভবিষ্যতে এমনিভাবে কৃষ্ণচরণে মতি নিয়ে ভক্তি নিয়ে আরো এগিয়ে যেতে পারেন। তাই গৌর হরি বল হরি 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 বল জয়রাধেশ্যাম। গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণ কি সঙ্গে আজকে হরিনাম সংকীর্তন করলেন, বৈষ্ণব কবি বললেন ভকত চা তক জপ পিবি পিবি অবিরত ভকত চা কত আপনারা হরিনাম করবেন, তাহলে হরিনাম করতে গেলে আগে হাত তুলতে হবে সবাই মিলে। আমরা জয় রাধে কার হাতে কত তালি আছে এবার দিন দেখি। মাইক ম্যান ভাই কোথায় আছেন? মাইক হলো ভাই ওকে হরি বল হরি বল হরি বল বলে আমার সঙ্গে বলুন মুখে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নিচে যাই গৌড় নিচে যাই আমার নিতাই নিচে যাই ওকে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে
আমার গৌর ছাগল গায়,